আজকে আমরা এমন একটা গল্প এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছিল মানি হাইস্টের সিজন 1। আর এমনটা আমি কেন বলছি সেটাই ভিডিওটা দেখার পরে আপনি এমনিতেই বুঝে যাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা যাকে দেখতে পারি তার নাম হচ্ছে গিয়ে ডেলটন। আসলে সে প্রথম সিনেই আমাদের সাথে সরাসরি কথা বলে যে সে এখন একটা জেলের মধ্যে বন্দি। তবে কোন জেলের মধ্যে বন্দি সেটা আমাদেরকে বলা হয় না, তবে সেইটা আমাদেরকে অবশ্যই বলে যে কিছুদিন আগে সে একটা ব্যাংকে ডাকাতি করেছিল। ডাকাতি সে অবশ্যই টাকার জন্য করেছে, তবে তার পেছনে একটা লম্বা কারণ ছিল। আসলে ডেলটন চাইতো এমন কিছু করতে যেটা একেবারে ইউনিক আর যেটা এখন পর্যন্ত কেউ কোনোদিন করেনি। আর সে আমাদেরকে বলে যে সেটা করে দেখিয়েছে। এখন সেটা কিভাবে করেছে সেটা আমরা গল্পের সামনেই জানবো। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে এক সপ্তাহ আগে একটা পেইন্টিং ভ্যান রাস্তা দিয়ে যাচ্ছিল আর সে জায়গায় জায়গায় থেমে কিছু এমপ্লয়কে তার মধ্যে উঠিয়ে নেয়। আসলে এগুলো হচ্ছে সেই ডাকাতরা, আর তারা সবাই পেইন্টিং স্যুট পরেছিল। আর এই পেইন্টিং ভ্যানটা একটা ব্যাংকের সামনে এসে দাঁড়ায়। আসলে এই ব্যাংকের মধ্যে নর্মালি যেমন কাজ চলে প্রতিদিনের মতো তেমনই কাজটা চলছিল। তবে তখনই এখানে ডেলটন চলে আসে সেই পেইন্টিং স্যুটটা পরে আর হাতে একটা লাইট নিয়ে। সে এই লাইটটা এনে ক্যামেরার দিকে ফোকাস করে এখানে যখন রাখে তখন এটা দিয়ে কোনো আলো তো বেরোয় না, তবে সিসি ক্যামেরাগুলো বন্ধ হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি যে তার যত সঙ্গীরা আছে তারাও এই ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে আর তারা দরজাগুলোকে বন্ধ করার ট্রাই করে। তবে তখন আমরা দেখতে পারি একটা সিকিউরিটি তাদেরকে দেখে ফেললে সে তাদেরকে গান পয়েন্টে নিবে, তবে তার আগেই ডেলটন তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। আর এরপর তারা মধ্যে এসে ব্যাংকের যত লোকজন ছিল তাদের সবাইকে ফ্লোরে শুতে বলে। আর এখানে একটা হেড পড়া লোকও ছিল যে কিনা দাঁড়িয়েছিল, তো এই জন্য ডেলটন গিয়ে তাকে একটা লাথি মেরে সেখানে শুয়ে দেয়। আর ডেলটন তাদের সবাইকে বলে যে আমাদের কাজের মধ্যে কেউ যাতে নাক না গলাতে আসে, যদি তোমরা কেউ আমাদের কাজের মধ্যে নাক গলানোর ট্রাই করো বা আমাদেরকে বাধা দেওয়ার ট্রাই করো তাহলে তাকে মারতে আমরা এক সেকেন্ডেরও চিন্তা করব না। আর এদিকে ব্যাংকের বাইরে আমরা দেখতে পারি যে ব্যাংকের মধ্য থেকে ধোঁয়া আসছে, তো এইটা একটা পুলিশ লক্ষ্য করে। আর যখন সে ব্যাংকের দরজার কাছে আসে তখন সে দেখতে পারে দরজাগুলো খুলছে না। তবে তখনই ডেলটন বের হয়ে তাকে গান পয়েন্টে নিয়ে বলে যে এই ব্যাংকের সবাইকে আমি হস্টেজ বানিয়ে নিয়েছি, তো যদি কোনো পুলিশ বা পুলিশের গাড়ি এই দরজার কাছেও আসার ট্রাই করে তাহলে আমি এক এক করে সবাইকে মেরে ফেলবো। আর যখন সে এটা বলে চলে যায় তখন আমরা দেখতে পারি যে পুলিশ তার থানায় কল দিয়ে তাদের কাছ থেকে সাহায্য চায়। আর তখন এদিকে থানায় আমরা দেখতে পারি একটা লোক তার গার্লফ্রেন্ডের সাথে বসে কথা বলছে। তার গার্লফ্রেন্ডও আসলে পুলিশে চাকরি করে আর এই লোকটার নাম হচ্ছে ডিটেকটিভ কেথ। আর তাদের কথাবার্তা আমরা বুঝতে পারি যে কিছুদিন আগে একটা ড্রাগ ডিলারকে ধরার পরে তার কাছে যেই ড্রাগগুলো পাওয়া গিয়েছিল সেগুলো গায়েব হয়ে গেছে, তো সেই দোষটা আসলে কেতের উপরে দেয়া হয়েছে। আর যদি এটা প্রুফ হয়ে যায় তাহলে তার চাকরি তো যাবেই, সঙ্গে তার জেলও খাটতে হতে পারে। আর আমরা দেখতে পারি তার গার্লফ্রেন্ড তাকে বলে যে বারবার করে বিয়ে করার জন্য, তবে ডিটেকটিভ কেইথ আসলে এটা রাজি হয় না, কারণ সে আসলে এই কেসটা থেকে বেরোতে চায় আর সে তার একটা প্রমোশনেরও ওয়েট করছে যাতে করে তার বেতন বাড়লে সে একটা বড় ঘর নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে থাকতে পারে, কারণ এখন তার গার্লফ্রেন্ডের ভাইও তাদের সঙ্গেই থাকে। তো আমরা তার পাশেই দেখতে পারি যে ডিটেকটিভ মিশেল, যে কিনা তার ফ্রেন্ডও, আর সে তার ব্যাপারটা বুঝতে পারে, মানে সে সবই জানে, তো এই জন্য সে একটু মজাও নেওয়া শুরু করে। তবে তখন আমরা দেখতে পারি তাদের বস এখানে এসে তাদেরকে বলে যে ব্যাংকের মধ্যে আসলে রবার ঢুকে গিয়েছে, সো তোমাদের জলদি করে গিয়ে এই কেসটা সলভ করতে হবে। আসলে যদি এই কেসটা ডিটেকটিভ কেস সলভ করে ফেলে তাহলে তার যে ইনকোয়ারি ছিল সেইটাও হবে না আর সে প্রমোশনও পেয়ে যেতে পারে, তো এই জন্য সে জলদি করে তাকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে সেই ব্যাংকের সামনে পুলিশের গাড়িও চলে এসেছে, আর একটু পরে আমরা দেখতে পারি এখানে সাংবাদিকরাও চলে এসেছে আর পুলিশ আসলে এই গলিটাকে ব্লক করে দিয়েছে। আর তখন এদিকে আমরা একটা লোককে দেখতে পারি যার নাম হচ্ছে আর্থার কেস। আর যখন সে এই খবরটা পায় যে তার ব্যাংকে ডাকাতি হচ্ছে তখন সে খুব একটা কেয়ার না করলেও যখন সে শুনতে পারে যে মিশিগান ব্রাঞ্চে হচ্ছে তখন তার অবস্থা খারাপ হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি যে ডিটেকটিভ কেই তো চলে এসেছে, আর সেই পুলিশ অফিসার মানে যাকে প্রথমে গান পয়েন্টে নেওয়া হয়েছিল, যে কিনা এই ডাকাতি সম্পর্কে পুলিশকে ইনফর্ম করেছে, সে আসলে কেতকে সমস্ত ডিটেলগুলো বলে। আর তখন আমরা ব্যাংকের মধ্যে দেখতে পারি সমস্ত ডাকাতরা সমস্ত হস্টেজদেরকে একটা লকারের সামনে নিয়ে আসে আর তাদের সবাইকে বলে যে ব্যাংকের এমপ্লয়িরা এক পাশে দাঁড়াবে আর বাকিরা এক পাশে। আর এরপরে আমরা দেখতে পারি সবার থেকে সবার মোবাইল আর যেই চাবিগুলো আছে সেগুলোকে কালেক্ট করা হচ্ছে। তবে একটা লোক মানে ব্যাংকের একটা এমপ্লয়ি সে মোবাইল দিতে রাজি হয় না, তো এই জন্য ডেলটন তাকে গিয়ে গান পয়েন্টে করে তার নামটা জিজ্ঞেস করে। আর এরপর সে তাকে জিজ্ঞেস করে যে তোমার ফোনটা কোথায়, তো সে এমপ্লয়ি বলে যে ফোনটা আমি বাসায় ভুলে রেখে এসেছি। তো এই জন্য ডেলটন বুদ্ধি করে অন্য এমপ্লয়ের ফোন থেকে তার নাম্বারটা বের করে তার নাম্বারে কল দেয়। আর তখন আমরা দেখতে পারি যে তার অফিসেই ফোনটা বেজে ওঠে, আর যেহেতু সে মিথ্যা বলেছে তো এই জন্য সে একটু ভয় পেয়ে তার কাছে মাপ চাইলেও
ডেলটন তাকে কেবিনের মধ্যে নিয়ে গিয়ে প্রচণ্ড বাজেভাবে মারে। আর এগুলো দেখার পরে বাইরে যারা ছিল তারাও প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো এরপরে ডাকাতরা বলে যে পুরুষরা এক পাশে যাও আর মহিলারা আরেক পাশে যাও। আর যখন তারা দাঁড়িয়ে যায় তখন তাদের সবাইকে কাপড় খোলার জন্য বলা হয়। তবে এখানে একটা মহিলা ছিল যে কিনা কাপড় খুলতে রাজি হয় না। তো এই জন্য যখন তাকে জোর করা হয় সে বলে যে যদি তুমি আমাকে শ্যুট করে দাও তবু আমি কাপড় খুলবো না। তো এই জন্য তাদের গ্যাংয়ের একটা মেয়ে সেই মহিলাকে নিয়ে একটু ভেতরে চলে যায়। আর আমরা দেখতে পারি যে ডাকাতরা তাদের সবাইকে পেন্টিং স্যুট আর মাস্ক দিয়েছে। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে বাইরে কেট চলে আসে ক্যাপ্টেন জনের কাছে। আসলে ক্যাপ্টেন জন এখন জানে না যে এটার মধ্যে কয়জন আছে বা কারাই ডাকাতি করার জন্য ঢুকেছে। তো এই জন্য কেট এখানে এখন থেকে এটাকে লিড করবে আর ক্যাপ্টেন জন তার আন্ডারে কাজ করবে। আর তখনই মধ্যে আমরা দেখতে পারি যে একটা বৃদ্ধ লোক আসলে খুবই অসুস্থ হয়ে পড়েছে কারণ তার হার্টের সমস্যা আছে। আর আমরা দেখতে পারি যে রবাররাও এখন তেমনটাই কাপড় পরে নিয়েছে, মানে যেমনটা হস্টেজদের কাপড়। আর এরপরে তারা দুইজন রবার বাইরে বের হয়ে সেই বৃদ্ধকে বাইরে দিয়ে জলদি করে মধ্যে চলে যায়। আর এই বৃদ্ধকে যখন পুলিশ ধরে ফেলে তখন এই বৃদ্ধ বারবার করে বলে যে রবাররা বলেছে যদি কেউ মধ্যে যাওয়ার ট্রাই করে তাহলে তারা দুইটা দুইটা করে লাশ বাইরে ফেলবে। আর যখন এই বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন এই বৃদ্ধ পুলিশকে জিজ্ঞেস করে যে আমি কি টিভিতে আসবো। তো পুলিশ বলে যে হ্যাঁ তুমি স্টার হবে, চিন্তা করো না। আর তখন মধ্যে আমরা দেখতে পারি যে রবাররা হস্টেজদেরকে ভিন্ন ভিন্ন রুমে আটকে রেখেছে আর তারা সবাই একই রকম পোশাক আর একই রকম মাস্ক পরে আছে। তো এরপরে রবাররা চলে আসে ভল্টের কাছে, তবে এটার মধ্যে তারা যায় না। আর এরপর তারা স্টোর রুমে চলে আসে। আমরা দেখতে পারি যে স্টোর রুমে আসলে অনেক অনেক জিনিস পড়ে আছে। এরপরে নেক্সট সিনে আমরা মেডেলাইন হোয়াইট নামের একটা মেয়েকে দেখতে পারি। আসলে এই মেয়ের পেশাটা একটু ভিন্ন, মানে সে মানুষের প্রবলেম সলভ করে। আর আমরা দেখতে পারি তার একটা ক্লায়েন্টও এখানে আছে যে কিনা এই টাউনে একটা ঘর কিনতে চায়, তবে তার চাচার কারণে সে আসলে কিনতে পারছে না। আর তখনই এখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে যে আর্থার কেস কল দিয়েছে। আর যখন তার ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়ে সেই কলটা ধরবে তখন সে তার অ্যাসিস্ট্যান্ট থেকে আবারও কনফার্ম করে নেয় যে আর্থার কেসি কল দিয়েছে নাকি তার অ্যাসিস্ট্যান্ট। তো সে বলে যে না, আর্থার কেসি কল দিয়েছে। আর যখন কলটা সে রিসিভ করে তখন আর্থার কেস তাকে একটা কাজ দেয়। আসলে আর্থার কেস তার সম্পর্কে আগে থেকেই জানতো, তো এই জন্য সেই কাজটা দেয়। আর সে তাকে বলে যে 5 মিনিটের মধ্যে আমার কার তোমাকে নেওয়ার জন্য চলে আসবে। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি এই রবারির পরের একটা সিন, মানে যেখানে কেত তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করছিল। তো এখানে একটা লোক বলে, মানে যেই ব্যাংকের এমপ্লয় মার খেয়েছে, সে বলে যে তাদের প্ল্যানিং আসলে খুবই সুন্দর ছিল। আরেকটা ছেলে বলে যে তাদের কাছে AK-47 ছিল। আর যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কী করে চিনো AK-47, তখন সে বলে যে যারাই অ্যাকশন মুভি দেখে তারা সবাই AK-47 চিনে। আর একটা বৃদ্ধ তাদেরকে বলে যে তারা সবাই আসলে একই নাম নিয়ে তাদের সবাইকে ডাকছিল, যেমন স্টিভ, স্টিভি, স্টিভো, স্টিভা। এরপরে নেক্সট সিনে জন কেতকে বলে যে আসলে একটা বৃদ্ধকে তারা বাইরে ছেড়ে দিয়েছে। আর এই বৃদ্ধ আমাদেরকে বলেছে যে মাত্র 4 জন রবার পেন্টিং স্যুট পরে ব্যাংকের মধ্যে রবারি করার জন্য গিয়েছে। আর এখানে অনেক অনেক CCTV ক্যামেরাও আছে আর তারা মেইন ব্রাঞ্চ থেকে ডাটা আনার ট্রাই করছে। আর তারা এই বৃদ্ধকে দিয়ে একটা মেসেজও দিয়েছে যে যদি কোনো পুলিশ মধ্যে যাওয়ার ট্রাই করে তাহলে তারা দুইটা দুইটা করে ডেড বডি বাইরে ফেলবে। আর এখানে যত জানানা আছে সমস্ত জায়গায় আমাদের স্নাইপাররা তাক করে আছে। আর আমরা ড্রেনগুলো চেক করছি যে সেখান থেকে কোনো রাস্তা আছে কি না। আমরা ব্যাংকের সমস্ত ফোনের লাইনগুলোকে আমাদের এখানে রিডিরেক্ট করে দিয়েছি, মানে যদি ব্যাংকে কোনো কল আসে বা যায় সেগুলো সরাসরি আমাদের কাছে চলে আসবে। যদিও আমরা হস্টেজদের নাম্বারগুলোকে ব্লক করিনি, কারণ কোনো হস্টেজ চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, তো এই জন্য সেফটির জন্য এটা করা হয়নি। তবে এগুলো শোনার পরেও কেত আসলে মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয় না, কারণ সে ওয়েট করছে যে রবাররা প্রথম পদক্ষেপটা কী নেয়। আর এদিকে আমরা দেখতে পারি যে মিডলাইন মিট করে অর্থরের সাথে। আর অর্থর তাকে বলে যে সেই ব্যাংকের লকারের মধ্যে এমন একটা বক্স আছে যেই বক্সের মধ্যে আমার যত সম্পত্তি আছে সেই সম্পত্তির সমস্ত কাগজপত্র আছে। তবে মিডলাইন বুঝতে পারে যে সেই বক্সের মধ্যে এই কাগজপত্র নেই, সেই বক্সের মধ্যে অন্য কিছু আছে যেটা কিনা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর সে অর্থরকে বলেও যে যদি সেটার মধ্যে কাগজপত্রই থাকতো তাহলে আপনি আমাকে সরাসরি কল দিতেন না, তার মানে সেটার মধ্যে একটা মূল্যবান কিছু আছে যেটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তবে আমি জানতে চাই না যে সেটার মধ্যে কী আছে না আছে, তবে এই জিনিসটা যাতে ভয়ঙ্কর কিছু না হয় সেইটার গ্যারান্টি আপনাকে দিতে হবে। তো তখন অর্থর বলে যে এটা আমার কাছে তোমার জন্মের আগে থেকে আছে, তো এতদিনে যখন কাউকে ক্ষতি করেনি তার মানে ভবিষ্যতেও করবে না, তুমি এটা নিয়ে টেনশন নিও না। আর আমরা জানতে পারি যে সেটার মধ্যে যেটাই আছে সেটা খুবই মূল্যবান একটা জিনিস, মানে সেটা যদি বাইরে চলে আসে তাহলে অর্থরের লাইফটা তছনছ হয়ে যাবে। সে চায় যে যদি সেটা সেখানেই থাকুক অথবা সেটা গায়েব হয়ে যাক, তবে সেটা যেন মিডিয়ার সামনে চলে না আসে। আর অর্থর আসলে এখনও এইটাও জানে না যে সেই চোররা আসলে ব্যাংকে চুরি করার জন্য এসেছে নাকি তার সম্পত্তি নেওয়ার জন্য এসেছে।
এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে ক্যাপ্টেন মিশেল আসলে বাইরে সব কিছু তদন্ত করছিল, তখন সে সেই ব্যান্ডটাও পেয়ে গিয়েছে। আর যখন সে এটা কেতকে দেখাতে নিয়ে আসে তখন সে দেখতে পারে যে এই ব্যান্ডটাও আসলে চুরি করার, তো এই জন্য সে বলে যে ব্যান্ডটাকে তদন্ত করো যেটা কোথা থেকে চুরি হয়েছে। আর যখন এরপরে কেত এসে ফাইনালি কল দেয় তখন আমরা দেখতে পারি যে ডেলটন আসলে কলটা তুলে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি যে ডেলটনের একটা পার্টনার যে কিনা স্টোরুমে কিছু একটা খুঁজছিল, তবে তখন সেখানে একটা হামার এনে এটার মধ্যে গর্ত করা শুরু করে দেয়। আর এর একটু পরে আমরা দেখতে পারি যে দুইজন রবার বের হয়ে আরও একজনকে ফ্রি করে দিয়ে চলে যায়, তবে তার গলায় একটা বক্স ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর এই জন্য জলদি করে পুলিশরা যখন তাকে অ্যারেস্ট করে তখন এই বক্সটাকে তারা দূরে সরিয়ে দেয়, কারণ এটার মধ্যে বোমও থাকতে পারে। আর যখন এটা কেতকে দেখানো হয় তখন কেত দেখতে পারে এটার মধ্যে কিছু একটা লেখা আছে। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে মিডল্যান্ড চলে আসে এখানের মেয়রের কাছে। আর সে প্রথমে এসে এখানে চেয়ারিটি কথাবার্তা বলে, তবে যখন তারা রুমের মধ্যে চলে আসে তখন আমরা দেখতে পারি যে মেয়র আসলে মিডল্যান্ডের কাছে জিম্মি, কারণ মিডল্যান্ড তার এমন একটা সিক্রেট জানে যেটা বললে আসলে মেয়রের মেয়রত্ব চলে যাবে। তো এই জন্য মিডল্যান্ড বলে যে আমি জানি একটু পরে আপনি ব্যাংকে যাবেন, তো আমি চাই যে আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যান। আর যেহেতু মেয়রের কাছে অন্য কোনো অপশনও নেই তো এই জন্য বাধ্য হয়েই মেয়রটাকে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এদিকে যখন সমস্ত পুলিশরা মিলে চেক করে যে সেই কারটার মধ্যে বোমটম আছে কিনা, তখন তারা দেখতে পারে যে না এখানে কিছু নেই, তো এই জন্য তারা গাড়িটা সেখান থেকে সরিয়ে ফেলে। আর এদিকে আমরা দেখতে পারি সেই বক্সের মধ্যে লেখা ছিল যে তাদেরকে 9টার মধ্যে ট্যাঙ্কি ফুল করে দুইটা গাড়ি আর এয়ারপোর্টে তাদের জন্য একটা প্লেন রেডি করে রাখতে হবে। তবে আমরা যেমনটা জানি যে পুলিশ আসলে নর্মালি তাদেরকে প্লেন দিবে না। আর তখন এখানে অর্থর চলে আসে। আসলে অর্থর এখানে এসে সিচুয়েশন তো জিজ্ঞেস করেই, আর সে চায় যে তাদের সাথে এখানে বসে যতটা সম্ভব তাদেরকে সাহায্য করতে, কারণ মধ্যে তার এমপ্লয় আটকে আছে, তবে পুলিশরা আসলে তাকে সঙ্গে রাখতে পারবে না, তো এই জন্য বাধ্য হয়ে তাকে এখান থেকে চলে যেতে হয়। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে আবারও সেই হস্টেজরা একটা লোক নিয়ে বাইরে আসে, আর এই লোকের হাতে একটা লেটার ছিল, আর তারা লেটারটা দিয়ে আবারও মধ্যে চলে যায়। আসলে এই লেটারের মধ্যে লেখা ছিল যে 50 জন লোকের জন্য আমাদের খাবার দরকার। আর আমরা দেখতে পারি যে পুলিশ তাদের জন্য পিৎজা পাঠানোর ট্রাই করছে, মানে তারা ট্রাই করবে যে পিৎজার সাথে একটা মাইক দিতে যাতে করে তারা তাদের সমস্ত কথাবার্তাগুলো রেকর্ড করতে পারে। আর তখনই কেত দেখতে পারে এখানে একটা পেন যেটার বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ডিং স্টার্ট হয়ে যায়। আর সে এইটাও বুঝতে পারে যে যেহেতু তাদের কাছে খাবার দাবার নেই তার মানে তারা খুব বেশি একটা সময় সার্ভাইভ করতে পারবে না। এরপরে নেক্সট সিনে আমাদেরকে আবারও দেখানো হয় রবারির পরের সিন। আমরা দেখতে পারি যে কেত একটা লোককে জিজ্ঞাসাবাদ করছে। আসলে এই লোকটা বলে যে সেখানে একটা লোক ছিল যে কিনা সবাইকে ওয়ার্ডার দিচ্ছিল, আর আমি তার দিকে ভালো করে একটু খেয়াল করেছিলাম। তবে আমরা দেখতে পারি যে কেত আসলে তাকেও সন্দেহ করছে, কারণ তার কানের মধ্যে কিছু একটা লাগানো। তখন সে কান থেকে এটা বের করে দেখায় যে সে আসলে কানে কম শুনে, এই জন্য তার কানের মধ্যে এটা লাগানো আছে। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে পুলিশরা পিৎজা আর কোকের বোতল সেই ব্যাংকের সামনে রাখে, আর যখন রবাররা সেটা নেওয়ার জন্য আসে তখন বাইরে ডেলটনও আসে, তো এই জন্য কেত ডেলটনের সাথে কথাবার্তা বলার ট্রাই করে, তবে ডেলটন তার কোনো কথার অ্যান্সার না দিয়ে সোজা মধ্যে চলে যায়। আর এই জন্য পুলিশরা পিৎজার বক্সের সাথে যেই মাইকগুলো পাঠিয়েছে সেগুলোর সাহায্যে এটা শোনার ট্রাই করে যে তারা আসলে কি বলছে। তবে রবাররা আসলে কথা বলছিল একটা অদ্ভুত ভাষায় যেটা তারা বুঝতেই পারছিল না। আর এগুলো শোনার পরে তাদের মনে হয় যে এটা হয়তো বা রাশিয়ান হতে পারে, তো এই জন্য তারা একজন রাশিয়ান ট্রান্সলেটরকে ডেকে নিয়ে আসে। আর এদিকে ব্যাংকের মধ্যে আমরা দেখতে পারি যে রবাররা আসলে কিছু হস্টেজকে একটা রুম থেকে নিয়ে আরেকটা রুমের মধ্যে দিয়ে আসছে। আর যখন সবাইকে ঢোকানো শেষ হয়ে যায় তখন এখানে যেই মেয়েটা আছে মানে রবারদের সাথে, সে তার গানটা তার পার্টনারকে দিয়ে সে নিজেও কান্নাকাটি শুরু করে দেয়, মানে এমন একটা ভাব যেন সেও হস্টেজ। আর এরপরে তাকে সেই হস্টেজদের মধ্যে রেখে সেখান থেকে অন্য একটা মেয়েকে নিয়ে তাকে অন্য একটা রুমের মধ্যে দিয়ে আসা হয়। আসলে আমরা দেখতে পারি যে রবাররা বারবার করে এখানে সমস্ত হস্টেজদের পজিশন বারবার করে পরিবর্তন করছে যাতে করে তারা কোনো প্ল্যান পাকাতে না পারে, আর যদি পাকিয়েও ফেলে তাহলে রবাররাও হস্টেজ সেজে তাদের মধ্যে বসে আছে, যার মানে তারা বুঝতে পারবে যে আসলে কি হচ্ছে, কে বেশি পাকনামি করছে। আর তখন আমরা দেখতে পারি যে একটা ছেলে আসলে খুবই বেশি পাকনামি করছিল, কারণ সে এখন আর মাস্কটা পরতে চায় না, তো এই জন্য সে খুবই বেশি চিলাচিলি করছিল। আর তখনই ডেলটন মধ্যে এসে সেই ছেলেটাকে টেনে সবার সামনে থেকে নিয়ে চলে যায়। এরপরে নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয় আবারও রবারির পরের সিন। আমরা দেখতে পারি যে যখন কেত একটা ছেলেকে জিজ্ঞাসাবাদ করছিল তখন এই ছেলে বলে যে আমার আশেপাশে যারাই ছিল তাদের সবার আমার মনে আছে, আর বিশেষ করে একটা মেয়েকে আমার তো খুব ভালো করে মনে আছে, কারণ এই মেয়ের ফিগারটা খুবই সুন্দর ছিল। আসলে সেই মেয়েকে মনে রেখেছে তার বুপসের জন্য, কারণ সে এগুলোকে ভালো করে ফলো করেছিল। আর যখন এরপরে কেত আর মিশেল সেই মেয়েকে জিজ্ঞাসাবাদ করে তখন আমরা দেখতে পারি যে কেতের নজর তার বুপসের দিকেই শুধু পড়েছিল,
তবে সেই মেয়ে আসলে সেই ছেলে সম্পর্কে বারবার করে কমপ্লেইন করছিল যেই ছেলে মাস্কটা খুলে বারবার করে বিরক্ত করছিল। আর মিশেল তার সাথে বারবার করে কথাবার্তা বলার ট্রাই করলেও কেতের নজর আসলে তার বুকসের থেকে সরছিলই না। আর তখনই প্রেজেন্ট টাইমে আমরা দেখতে পারি যে এই মেয়েটাই, মানে যাকে মাত্রই জিজ্ঞাসাবাদ করা হলো, সে আসলে একটা গর্ত থেকে মাটি উঠিয়ে সেগুলোকে পরিষ্কার করছিল। আর তখন বাইরে আমরা দেখতে পারি যে পুলিশের কেউই বুঝতে পারছে না যে এই ভাষাটা আসলে কোন ভাষা। আর যখন রাশিয়ান ট্রান্সলেটর আসে সেও বুঝতে পারে যে না, এটা রাশিয়ান না। তো এই জন্য তারা এটাকে স্পিকারে প্লে করে বাইরের যত ক্রাউড আছে তাদের সবার থেকে জিজ্ঞেস করে যে এই ভাষাটা তোমরা কেউ জানো কি না। তো তখন একটা লোক মধ্যে আসে আর সে এসে বলে যে এটা হচ্ছে আলবেনিয়ান ভাষা। সে বলে আলবেনিয়ান ভাষা কী করে বলতে হয় সেটা আমি জানি না, তবে আমার এক্স ওয়াইফ আলবেনিয়ান ছিল, তো এই জন্য আমি এটা শিওর বলতে পারি যে এটা আলবেনিয়ান ভাষা। আর এই জন্য কেত আলবেনিয়ান অ্যাম্বাসিতে কল দিয়ে সেখান থেকে কাউকে আসার জন্য বলে। আর এই লোকটাকে বলে যে তুমি এই ভ্যানের মধ্যেই থাকো। আর তখন আমরা জানতে পারি যে রবার্টদের সেই ভ্যানটাকে তদন্ত করার পরে তারা সেখান থেকে কোনো ফিঙ্গারপ্রিন্ট পায়নি। এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যে ডেলটন পিৎজা নিয়ে সেই বাচ্চাটার কাছে আসে। আসলে এই বাচ্চাটা একটা ভিডিও গেম খেলছিল আর সে এমন একটা গেম খেলছিল যেখানে মার্ডার করার জন্য পয়েন্ট দেয়া হয়। আর এই বাচ্চা মার্ডার করতে করতে আসলে খুশি হচ্ছিল। তো ডেলটন বলে যে এই সমস্ত ব্যাপারে তোমার বাবার সঙ্গে আমার একটু কথা বলতে হবে। মানে আমরা দেখতে পারি যে ডিরেক্টর খুবই সূক্ষ্মভাবে এখানে একটা মেসেজ আমাদের জন্য দিয়ে দিয়েছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যে কেত সেই লোকটাকে বলে যে আলবেনিয়ান অ্যাম্বাসির কাউকে পাওয়া যায়নি, সো তুমি তোমার এক্স ওয়াইফকে কল দিয়ে এখানে আসতে বলো। তো সেই লোকটা প্রথমে রাজি হতে চায় না, কিন্তু পরে সে কল দিয়ে নিয়ে আসে। আমরা দেখতে পারি একটু পরে তার এক্স ওয়াইফ চলেও আসে। সে খুবই হট একটা মেয়ে আর সে অনেকগুলো চালানো সঙ্গে করে নিয়ে আসে। আর সে কেতকে বলে যে যেহেতু আমি তোমার সাহায্য করব, তার মানে এগুলো তোমাকে ফুলফিল করতে হবে। আর যখন তাকে এই রেকর্ডিংটা শোনানো হয় তখন সে প্রচণ্ড হাসে আর সেই ভয়েসটাও চিনতে পারে। তবে এগুলো শোনার পরে আসলে এখানে সবাই একটু শকটই হয়ে গিয়েছিল, কিন্তু এই মেয়েটা এইটা বলে চলে যায় যে এটা হচ্ছে আলবেনিয়ান প্রেসিডেন্টের একটা জনপ্রিয় ভাষণ। আর তখন কেত বুঝতে পারে যে আসলে তারা ইচ্ছা করে এই ভাষণটাকে তাদের সামনে প্লে করেছে, কারণ তারা এটা অবশ্যই জানতো যে পুলিশ খাবারের সঙ্গে মাইক তো অবশ্যই পাঠাবে। তো এই জন্য তারা ভাষণটা প্লে করে আমাদের সময়টাকে নষ্ট করেছে। আর তখন আমরা মধ্যে দেখতে পারি যে সেখানে একটা লোক বসে বসে এই রেকর্ডিংটা সেই মাইকের সামনে প্লে করছে। আর এর একটু পরেই আমরা দেখতে পারি যে ডেলটন আর একটা মেয়ে একটা লকারের কাছে আসে। তো এই মেয়েটা একটা লকার খুললে সে এখানে দেখতে পারে কিছু কাগজপত্র পড়ে আছে আর নিচে ছোট ছোট কিছু ব্যাগ আছে। তবে ডেলটন এখন শুধুমাত্র কাগজগুলো নিয়ে এখান থেকে চলে আসে। আর তখন আমরা বাইরে দেখতে পারি যে মেয়রও চলে এসেছে আর তার সাথে কেত গিয়ে মিট করে। তবে সে দেখতে পারে এখানে মেডেলাইনও বসে আছে আর মেয়র তাকে বলে যে মেডেলাইন তোমাকে এই কেসে সাহায্য করবে। তবে মেডেলাইন না কোনো পুলিশের সদস্য না কোনো গোয়েন্দার সদস্য, তো এই জন্য কেত একটু শকটই হয়ে যায়। আর সে তাকে জিজ্ঞেস করে যে সে আসলে তাহলে আমাকে কী করে সাহায্য করতে পারে। তো তখন মেডেলাইন তাকে একটু অপমান করে বলে যে এইটা বোঝার যোগ্যতা তোমার এখনও হয়নি। আর সে তাকে প্রমোশনেরও লোভ দেখায়। তবে আমরা দেখতে পারি যে কেত খুবই ইমানদার একজন পুলিশ অফিসার, সে আসলে অসৎ উপায়ে প্রমোশন নিতে চায় না। আর এই জন্য মেডেলাইন বাধ্য হয়ে তার নামে যে $1.5 লাখ কেসটা চলছে সেইটার ব্যাপারে বলে। তো তখন কেত বলে যে সেটা আমি সম্পূর্ণ নির্দোষ, তো এখানে আমাকে কেউ দোষী প্রমাণ করতে পারবে না। আর এই সিনটা এখানে কাট হয়ে যায়। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে কেট আসলে ডেলটনকে এই জন্য কল দেয় কারণ সে যেই গাড়ি আর প্লেনের কথা বলেছে সেগুলো ম্যানেজ করা আসলে এত বেশি ইজি না, তাও আবার 9টার মধ্যে। তবে ডেলটন তাকে বলে যে আমি যেহেতু 9টা বলেছি তার মানে 9টাই। আর তখন আমরা বাইরে দেখতে পারি যে ম্যাডেলিনা আসলে একটা রেস্টুরেন্টে বসে এখানে ওয়েট করছে। আর তখন মধ্যে আমরা দেখতে পারি যে একটা ছেলে আসলে গর্ত করছে, মানে আমরা বুঝতে পারি যে তারা ঘুরে ফিরে এক একজন করে এক একবার গর্ত করছে। আর তখনই আমাদেরকে দেখানো হয় রবারির পরের সিন। আমরা দেখতে পারি এইবার একটা রবার তাদের সামনে বসে আছে, তবে সেও আসলে তাদেরকে কিছুই বলছে না। তারা যতই ট্রাই করছে তার মুখ থেকে আসলে কিছুই বেরোচ্ছে না। আর প্রেজেন্ট টাইমে এখন 9টা বেজে গেছে আর আমরা দেখতে পারি যে এখানে কেত আসলে এখনও সেগুলোর ব্যবস্থা করতে পারেনি, তো এই জন্য সে তার থেকে একটু সময় চাচ্ছে। তো তখন ডেলটন বলে যে তোমাকে আমি একটা কোয়েশ্চেন করব, যদি তুমি এটা সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে তুমি আরও একটু সময় পেয়ে যাবে। আর কোয়েশ্চেন ছিল এইটা যে প্রতি বছর গ্র্যান্ড সেন্ট্রাল দিয়ে যতগুলো ট্রেন যায় আর আমেরিকার নোট বানানোর জন্য যতগুলো গাছ কাটা হয় সেগুলোর মধ্যে কোনটার ওজন আসলে বেশি। তো এটা শুনতে পেয়ে জনের মনে হয় যে যেহেতু ট্রেন লোহার তার মানে ট্রেনের ওজনই বেশি হবে। তবে তখন মিশেল তাকে বলে যে এটা খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন, সো তুমি উত্তর দাও যে দুইটার ওজনই সমান হবে। আর আমরা দেখতে পারি কেত এইটাই বলে আর এই জন্য তাদের উত্তরটা সঠিক হয়ে যায় আর তারা একটু সময়ও পেয়ে যায়। আর যখন মিশেলকে জিজ্ঞেস করা হয় তখন মিশেল বলে যে আসলে সে বলেছিল গ্র্যান্ড সেন্ট্রাল, আর গ্র্যান্ড সেন্ট্রাল কোনো ট্রেন স্টেশন না, সেটা হচ্ছে একটা পোস্ট অফিস।
আর সেকেন্ড ব্যাপার হচ্ছে আমেরিকার নোট আসলে কাঠ দিয়ে বানানো হয় না, সেটা বানানো হয় সুতা দিয়ে। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে রবাররা আসলে সেই জায়গায় একটা গর্ত করে ফেলেছে, আর তখন বাইরে আসলে কেট ওয়েট করছে যে কখন সে মিডল্যান্ডকে মধ্যে পাঠাবে, আর এই জন্য সে ডল্টনকে কল দিয়ে মিডল্যান্ডের সাথে কথাবার্তা বলায়। আসলে মিডল্যান্ড তাকে একটা অফার দেওয়ার জন্য তার সাথে মিট করতে চায়, আর যেহেতু সে আসলে পুলিশও না গোয়েন্দাও না, তবে সে এত কনফিডেন্ট নিয়ে কথাবার্তা বলছে, তো এই জন্য ডেল্টন তাকে মধ্যে ডেকে নিয়ে আসে। আর মধ্যে আসার পরে তাকে ভালো করে প্রথমে চেকিং করা হয়, আর এরপরে তাকে সামনে নিয়ে বসানো হয়। তার সামনে আসলে ডেল্টন বসেছিল, তো তখন মিডল্যান্ড তাকে একটা অফার দেয়। সে বলে যে পুলিশ তোমাকে আসলে কোনোই জেট দিবে না, আর এটা তুমিও ভালো করেই জানো, আর আমি তোমাকে অফার দিচ্ছি এইটা যে যদি তুমি এখনই সারেন্ডার করো তাহলে তোমার শাস্তি মাত্র 2 থেকে 3 বছর হবে, কারণ তুমি কাউকে এখনও মারোনি, আর যখন তুমি জেল থেকে বেরিয়ে যাবে তখন আমি তোমাকে $2 মিলিয়ন দিব। তবে ডেল্টনের আসলে এই $2 মিলিয়ন দরকার নেই। আর যখন ডেল্টন জিজ্ঞেস করে যে তুমি আসলে কার জন্য কাজ করছো, তখন আসলে মিডল্যান্ড কোনো অ্যান্সার দেয় না। তবে ডেল্টন তাকে একটা গল্প শোনায়। সে বলে যে ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় একটা লোক যে কিনা সুইজারল্যান্ডের একটা ব্যাংকে কাজ করতো, আর তখন আমাদেরকে অর্থরকে দেখানো হয়, মানে এটা হচ্ছে অর্থরের গল্প, যে কিনা নাজিদের সাথে মিলে অনেক টাকা কামিয়েছে, যখন কিনা সমস্ত গরিব মানুষকে তখন লুটপাট করা হচ্ছিল, আর সে সেই লুটপাটের অসর টাকার পাহাড় আমেরিকায় এনে আমেরিকায় নতুন করে একটা ব্যাংক শুরু করেছে। মানে সে এটা বুঝতে পারে যে মিডল্যান্ড আসলে আর্থারের জন্য কাজ করতে এসেছে, আর ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় আর্থার ছিল নাজিদের সাথে লোক। তো তখন মিডল্যান্ড তাকে থ্রেট করে বলে যে যদি তুমি একটা বক্স আমাকে চেক করতে না দাও তাহলে তোমার প্ল্যান কিন্তু আমি নষ্ট করে দেব। তবে তখন আসলে আর্থার একটা পেপার দেখিয়ে দেয় যে সেই বক্সের পেপারটা আমার কাছে, আর এই বক্সের পেপারের উপরে একটা নাজির সিম্বলও ছিল, যার মানে আমরা বুঝতে পারি যে এই পেপারটার জন্যই আর্থার আসলে অনেক বেশি চিন্তিত ছিল, আর এখন এটা ডেল্টন পেয়ে গেছে। তো এইটা হচ্ছে তার একটা ইন্স্যুরেন্স যে যদি এখন সে ধরাও পড়ে যায় তাহলে মিডল্যান্ড আর তার বস মিলে তাকে জেল থেকে বের করার জন্য সমস্ত প্রক্রিয়া চালাবে, আর যদি তারা এমনটা না করে আর এই পেপারটা বাইরে বেরিয়ে যায় তাহলে অর্থরের অবস্থা শেষ। মানে অর্থর যেহেতু নাজিদের সাথে মিলিত ছিল, তার মানে আমেরিকান সরকার তাকে শেষ করে দিবে। তো তখন মিডল্যান্ড বলে যে যদি তুমি এটা আমাকে দিয়ে দাও তাহলে তুমি যত টাকা চাও তোমাকে আমি ততই দিব। তবে সে আসলে টাকা পয়সা চায় না, তো এই জন্য মিডল্যান্ড জিজ্ঞেস করে যে এই কাগজ সম্পর্কে তুমি জানলে কী করে। তখন ডেল্টন তাকে বলে যে খারাপ কাজের গন্ধ আসলে সবসময় রয়েই যায়, আর আমরা দেখতে পারি যে এত চালাক হওয়া সত্ত্বেও মিডল্যান্ড তাকে কনভিন্স করতে পারে না। আর যখন মিডল্যান্ড তাকে জিজ্ঞেস করে যে তুমি বাইরে কী করে বেরোবে, তখন সে তাকে বলে যে আমি মেইন গেট দিয়ে সোজা হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে চলে যাব। মানে আমরা দেখতে পারি সে এত কনফিডেন্ট নিয়ে এটা বলছে, যার মানে আমরা বুঝতেই পারি তার প্ল্যান কতটা সূক্ষ্ম। এরপর যখন মিডল্যান্ড সেখান থেকে বেরিয়ে আসে তখন কেত তার থেকে সমস্ত ব্যাপারগুলো জিজ্ঞেস করে। তো কেতের মতে আসলে সে কোনো মার্ডার করবে না, আর সে বলে যে আমি তাকে একটা অফার দিয়েছি তবে সে রাজি হয়নি। তো কেত তাকে জিজ্ঞেস করে যে তোমার কী মনে হয় সে পরবর্তীতে কী করবে। তো সে বলে যে তাকে দেখে মনে হয়েছে সে খুবই এডুকেটেড একজন পার্সন, আর সে ইচ্ছা করেই সমস্ত ঘটনা ঘটিয়েছে, মানে সে চাইতো যে এগুলো হোক। আর যখন যাওয়ার আগে কেত মিডল্যান্ডের কার্ডটা চায় তখন সে তাকে আবারও অপমান করে, তবে এইবার কেতও তাকে অপমান করে দেয়। এরপরে নেক্সট সিন আমাদেরকে দেখানো হয় আবারও রবারির পরের সিন। আমরা দেখতে পারি এইবার কেত আসলে সেই বাচ্চার থেকে জিজ্ঞাসাবাদ করছে যার সাথে ডেল্টন কথাবার্তা বলেছিল। তবে যখন তাকে সমস্ত ছবিগুলো দেখানো হয় তখন সে চিনতেই পারে না, কারণ যখন এই বাচ্চার সাথে ডেল্টন কথাবার্তা বলেছিল তখন সে মাস্ক আর সেই স্যুটটাও পরেছিল। তো সে বলে যে এই মাস্ক পরার পরে আসলে সবাইকে আমার কাছে দেখতে একই রকম মনে হয়। তো তখন কেত বুঝতে পারে যে তারা আসলে ইচ্ছা করে এই কাজটা করেছে, যাতে করে সবাই একই রকম ড্রেস পরে যায় আর রবার পুলিশ আর হস্টেজদের মধ্যে কেউ আসলে পার্থক্যই করতে না পারে। তো এরপর আমরা দেখতে পারি তারা একটা ছেলেকে জিজ্ঞাসাবাদ করে, মানে যার আগে একটা ক্যামিলার রেকর্ড আছে, মানে সে একবার নেশা করে একটা মদের দোকানে লুটপাট করেছিল। তো যখন তাকে ছবিগুলো দেখানো হয় তখন সেও চিনতে পারে না, আর যখন একই ছবি একটা বৃদ্ধকে দেখানো হয় তখন সে বলে যে না আসলে সবাইকে আমার কাছে একরকম মনে হচ্ছে। আর আমরা জানতে পারি যে এই বৃদ্ধ আসলে ডায়মন্ডের দোকান, তো এই জন্য কেত তাকে ডায়মন্ড সম্পর্কেও একটা জিজ্ঞাসাবাদ করে, কারণ সে তার গার্লফ্রেন্ডের জন্য একটা আংটি নিতে চায়। আর এরপরে তারা সেই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করে যে কিনা রবার্টদের সাথে জড়িত ছিল। তো এখানে তাকে বলা হয় তার বুবসগুলোকে দেখানোর জন্য, কারণ তারা এটা জানতে পেরেছে যে একটা রবার আর একটা হচ্ছে হস্টেস, তাদের দুইটা মেয়েরই আসলে বুবসের সাইজ একই রকম। তবে তারা আসলে এইটা একেবারেই প্রমাণ করতে পারছিল না যে কে আসলে রবার আর কে আসলে হস্টেস। আর আমরা দেখতে পারি যখন সে চেনটা খুলে তখন থেকে পুরোটা সময় কেত আসলে তার বুবসের দিকেই তাকিয়েছিল। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি সমস্ত পুলিশরা আসলে টেনশনের মধ্যে আছে, কারণ এখন রাতের অর্ধেক সময় হয়ে গেছে
আর এখানে জন তাদের সবাইকে বলে যে সে এতটা বেকুব কী করে হতে পারে যে সে চাইলো আর আমরা প্লেন দিয়ে দিলাম, সে এটা ভাবলো কী করে। তো তখন কেত বলে যে সে এটা ভেবেছে এই জন্য কারণ সে সবসময় চাইতো আমাদেরকে বিরক্ত রাখতে, মানে সেই আলবেরিয়ান টেপ, বাস, প্লেন সব কিছু সে এই জন্য করেছে যাতে করে আমাদের সময় নষ্ট করতে পারে। তো এই জন্য কেত ডেলটনকে কল দিয়ে বলে যে তোমার প্লেন আসলে রেডি হয়ে গেছে, মানে একটা মিথ্যা কথা বলে। তবে সে একটা শর্ত জুড়ে দেয়, সে বলে যে প্লেনটা নেয়ার আগে আমি মধ্যে দেখতে চাই যে সমস্ত হস্টেজরা এখনও ঠিক আছে কি না। তো প্রথমে আসলে ডেলটন রাজি হতে না চাইলেও যখন কেট দ্বিতীয়বার বলে তখন সে একেবারে হ্যাঁ বলে দেয়, মানে কেটও একেবারে শক্ট হয়ে গিয়েছে যে এত সহজে সে কি করে রাজি হয়ে গেল। তো এর কিছুক্ষণ পরেই কেত মধ্যে আসে আর ডেলটন তাকে সেই রুমের মধ্যে নিয়ে যায় যেখানে সমস্ত হস্টেজরা আছে। তো এখানে কেত দেখতে পারে সেই বাচ্চাটাও আছে, তো সে বলে যে এই বাচ্চাটাকে তো অন্তত ছেড়ে দাও। তবে ডেলটন আসলে এটা মানবে না আর যখন তারা বেরিয়ে চলে আসে তখন বারবার করে কেত তাকে এটাই বলছিল যে তুমি এটা খুব ভালো করেই জানো যে তুমি কখনোই প্লেন পাবে না, আর এটা আমিও জানি, তবে তুমি কেন আমাদের সময় নষ্ট করছো আমি সেইটা এখন পর্যন্ত বুঝতে পারছি না। তবে ডেলটনও আসলে তাকে তেমন কিছু বলে না। তো তখন কেত তাকে বলে যে আমি তোমাকে একটা পরামর্শ দিব, তুমি জলদি করে সারেন্ডার করে নাও, কারণ কে জানে হয়তো বা সকাল হওয়ার আগেই এটার মধ্যে ফোর্স এসে হামলা করে দিবে আর তোমরা সবাই মারা যাবে। তবে ডেলটনও আসলে এটা খুব ভালো করেই জানে যে যেহেতু এখনও কোনো হস্টেজের মৃত্যু হয়নি তার মানে সে মধ্যে ফোর্স পাঠানোর পারমিশনও দিতে পারবে না। আর এখানে কথাবার্তার মধ্যে কেতের গার্লফ্রেন্ডের ব্যাপারটা উঠে যে সে তাকে টাকার জন্য বিয়ে করতে পারছে না। তো তখন ডেলটন তাকে বলে যে যদি তোমরা একে অপরকে ভালোবাসো তাহলে টাকা পয়সা আসলে কোনো ম্যাটারই করে না। তো এগুলো শুনতে পেয়ে সে একটু শক্তি হয়ে যায় যে চোরের মুখে আসলে ধর্মের কাহিনী। আর যখন সে একেবারে চলে যাচ্ছিল তখন আসলে লাস্ট মোমেন্টে কেট ডেলটনের উপরে আক্রমণ করে দেয় আর সে তার ফেসটা দেখার ট্রাই করে, তবে তখনই আসলে তার একটা লোক এসে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। তো এই জন্য কেট চাইলেও আসলে তার ফেসটা দেখতে পারে না। আর এরপর আমরা দেখতে পারি তাকে এখান থেকে বের করে দেওয়া হয়। আর যখন সে এখান থেকে বেরিয়ে আসে তখন সে মিশেলকে বলে যে তার প্ল্যানটা আসলে একেবারেই পারফেক্ট, সো আমরা তাকে কিছুই করতে পারবো না। আসলে মধ্যে থাকার সময় ডেলটন তাকে এটাও বলেছিল যে সে একেবারে মেইন গেট দিয়ে হাঁটতে হাঁটতে একেবারে আরামসে এখান থেকে বেরিয়ে যাবে। তো এই জন্য আসলে কেট আরও একটু শক্তেই আছে। এরপরে যখন সেখান থেকে ডেলটন সেই রুমের মধ্যে আসে তখন তার সহকর্মী তাকে বলে যে এই গর্তটা পুরোপুরি কমপ্লিট করতে তাদের আরও 2-3 ঘন্টা লাগবে। আর তখন এদিকে কেত এসে জনকে বলে যে সে বারবার করে আমাদের সময় নষ্ট করছে, তবে তার প্ল্যানটা খুবই পারফেক্ট আর তার পূর্বের কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই, তার সাথে কথাবার্তা বলে মনেও হয় না সে ক্রিমিনাল, আর সে কাউকে মারার জন্যও এখানে আসেনি কারণ তার প্ল্যানিংয়ের মধ্যে কারো মৃত্যু নেই। আর তখনই এখানে একটা কল চলে আসে আর ডেলটন তাকে বলে যে ক্যামেরাতে একটু দেখো। আর যখন সে ক্যামেরা চেক করে তখন সে দেখতে পারে যে ডেলটন এখানে কাউকে শ্যুট করে মেরে ফেলেছে। আর এই জন্য কে দৌড়ে সেই দরজার সামনে আসে আর ডেলটন তাকে বলে যে সমস্ত ঘটনাটা তোমার জন্য হয়েছে কারণ তুমি এখনও আমার প্লেন রেডি করোনি। তো তখন কেত বলে যে প্লিজ তুমি মিথ্যা কথা বলা বন্ধ করো কারণ তুমি জানো যে তোমার কোনো প্লেন লাগবে না, আর এটা আমিও জানি। তবে যখন একটু পরে ডেলটন তাকে গান পয়েন্টে নেয় তখন কেত তাকে বলে যে প্লিজ তুমি আমাকে শ্যুট করে মেরে ফেলো, তবে তখন আসলে ডেলটন তাকে শ্যুট না করে সেখান থেকে চলে যায়। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে কেতের যে সিনিয়র আছে সে এখানে আসে। আসলে সে কেতের উপরে বিশ্বাস করেছিল তবে কেত আসলে ফেল করেছে, তো এই জন্য সে জনকে এটার ইনচার্জ বানিয়ে দেয়। আর আমরা দেখতে পারি যে জন এখানে প্ল্যানিং শুরু করে দেয় যে সে আসলে মধ্যে যাবে, মানে সে প্ল্যান করে এটা যে যখন সে মধ্যে যাবে তখন সে ফায়ার করে এক এক করে সমস্ত রবারকে মেরে ফেলবে। সে জানে যে এতে করে কিছু হস্টেজের মৃত্যু হতে পারে, তো এই জন্য সে প্ল্যানিং করে যে সে রাবার বুলেট ইউজ করবে। আর আমরা দেখতে পারি যে কেত আসলে খুবই শান্ত হয়ে তাদের প্ল্যানিংগুলো শুনছে, মানে সে একেবারে অন্য মনস্ক হয়ে বসে আছে। তো এরপরে যখন সকাল হয়ে যায় তখন আমরা দেখতে পারি মিশেল কেতকে বলে যে যদি এই মিশনটা ফেল করে তাহলে সমস্ত দায়টা আসলে তোমার উপরে যাবে। তবে কেত বলে যে আমার আসলে কিছুই হবে না কারণ আমার প্রমোশন হচ্ছে। আর তখন আমরা জানতে পারি যে সেই মেডেনিয়াকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য মেয়রের সাথে আসলে তার প্রমোশনের ডিল করেছিল, আর এরপর সে এসে সেই পুলিশের সাথে মিট করে যে আসলে এই ঘটনাটা প্রথমবার দেখতে পেয়েছিল। তো এই পুলিশ তাকে বলে যে তোমাকে ছাড়া মধ্যে যেতে আমার ইচ্ছা করছে না, তবে কি করার যেহেতু ওয়ার্ডার তো ওয়ার্ডারই। আর তাদের মধ্যে আরও নানান কথাবার্তা হয়, তবে লাস্টেই পুলিশটা বলে যে এরপরে আমি খুবই সাবধানে এই কথাগুলো বলবো কারণ কে জানে হয়তো বা আমাদেরকে কেউ শুনতে পাচ্ছে। আর এইটা শুনতে পেয়ে আসলে কেতের মাথায় একটা ক্লিক করে আর সে দৌড়ে সেই ভ্যানে এসে সেই বক্সটাকে চেক করে যেই বক্সটা আসলে প্রথমবার পাঠানো হয়েছিল। আর যখন সে বক্সটাকে ভেঙে চেক করে তখন সে দেখতে পারে যে আসলে এটার মধ্যে একটা ক্র্যাক ছিল, মানে প্রথম থেকে শুরু করে সমস্ত কথাবার্তা ডেলটন শুনছিল আর তারা যেই মধ্যে যাওয়ার প্ল্যানিংটাও করেছে সেইটাও ডেলটন শুনে ফেলেছে। তো এই জন্য কে জলদি করে জনকে বলে যে প্লিজ মধ্যে যেও না,
কারণ সে শুরু থেকে আমাদের সমস্ত কথাবার্তা শুনছিল, আর হয়তোবা সে দরজার মধ্যে বোমও লাগিয়ে রেখেছে। কিন্তু জন আসলে তার কোনো কথার কোনো দামই দেয় না, সে এখনও মধ্যে যাওয়ার জন্য রেডি। আর তখন মধ্যে আমরা দেখতে পারি যে ডেলটনও এই সমস্ত কথাবার্তাগুলো শুনে ফেলে, তো এই জন্য সে জলদি করে নিচে আসে আর তার পার্টনারদেরকে বলে যে প্ল্যানটাকে আগে বাড়াও। আর এরপরে তারা সমস্ত হস্টেজদেরকে এখানে নিয়ে আসে আর তারা এখানে একটা বোমও মারে, আর সমস্ত হস্টেজদের বলে যে জলদি করে তোমরা উপরে ওঠো। আর যখন তারা উপরে উঠছিল তখন আমরা দেখতে পারি যে তার যে পার্টনাররা আছে তারাও তাদের গানগুলোকে রেখে জলদি করে রবার্টদের মধ্যে মিলে যায়। আর একটু পরেই আমরা দেখতে পারি ব্যাংকের মধ্যে একটা ব্লাস্ট হয়, আর যখন দরজাটা খুলে যায় তখন সমস্ত হস্টেজরা বাইরে আসে। আর তাদেরকে দেখার পরেই পুলিশরা রাবার বুলেট দিয়ে শ্যুট করা শুরু করে দেয়, তবে তখন জন তাদের সবাইকে স্টপ করে। আর যখন সমস্ত হস্টেজরা বেরিয়ে যায় তখন তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়, আর তারা আসলে বুঝতেই পারছিল না যে এখানে হচ্ছেটা কি আর কেনই বা হস্টেজদেরকে ছেড়ে দেওয়া হলো। তো এই জন্য পুলিশ জলদি করে মধ্যে আসে, তবে সমস্ত জায়গা খোঁজার পরেও তারা এখানে কোনো হস্টেজকে বা কোনো রবারকে খুঁজেই পায় না। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে ব্যাংক থেকে একটা টাকাও চুরি হয়নি। আর এখানে একটা পুলিশ তাদেরকে বলে যে রবাররা আসলে হস্টেজদের সাথে মিলে সেখান থেকে বেরিয়ে চলে গেছে। আর তখন কেত আসলে একটা রুমের মধ্যে হস্টেজদের ফোনগুলো পায় আর তারা ভল্টের কাছে সেই গানগুলোকেও পায়। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সমস্ত গানগুলো আসলে নকল, আর তারা একটা রুমের মধ্যে কিছু ফেক রক্ত আর কিছু কাপড় চোপড়ও পায়। আসলে তারা বুঝতে পারে যে সেই ক্যামেরায় যেটা দেখানো হয়েছিল সেটাও ছিল মিথ্যা, মানে তারা কাউকে শ্যুট করে মারেনি। আর যখন তারা সাপ্লাই রুমে যায় তখন তারা সমস্ত হস্টেজদের কাপড় চোপড় পায়। আর এরপর একটা বাস এনে সমস্ত হস্টেজদেরকে বাসের মধ্যে ভরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়। আসলে আমরা দেখতে পারি যে ডলটনের যেই দুজন পার্টনার ছিল তারাও তাদের সাথে মিলে গেছে, তবে তাদের উপরে কেউ এখনও সন্দেহ করতে পারেনি। এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যে কেতের কাছে তার সিনিয়র আসে, আর কেত তাকে বলে যে এটা শুরু থেকেই একটা পারফেক্ট প্ল্যানিং ছিল, তারা সমস্ত কিছু এত সুন্দর করে প্ল্যানিং করেছে যে শুরু থেকে আমরা কিছু বুঝতেই পারিনি। আমরা সমস্ত জায়গা চেক করেছি তবে কোনো লাশ পাইনি, আমরা সেখানে সমস্ত জায়গা চেক করে সবার ফিঙ্গারপ্রিন্ট সেখানে পেয়েছি, তার মানে এইটা প্রমাণ করে যে তারা সবাই সেখানে ছিল, তবে এইটা একেবারেই প্রমাণ করে না যে তাদের মধ্যে আসলে কারা হস্টেজ আর কারা রবার। আমাদের তিন চারজনের উপরে একটু সন্দেহ হয়েছে, তবে এরপরে আবার দুই চারজন হস্টেজ এমনও চলে এসেছে যাদের বক্তব্যের মাধ্যমে আসলে এগুলো ক্লিয়ার হয়ে যায় যে তারাও আসলে রবার না। আমরা প্রত্যেকটা হস্টেজের ব্যাকগ্রাউন্ডও চেক করেছি, তাদের দু চারজনের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড থাকলেও সেগুলো খুব বেশি একটা ভয়ঙ্কর না। তো তখন তার সিনিয়র বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে কেসটা বন্ধ করে দাও। আর তখন কেস জানতো যে আসলে কিছু না কিছু তো এখান থেকে হয়েছে, তবে তার সিনিয়র তাকে বলে না কোনো টাকা চুরি হয়েছে না আমাদের উপরে এই কেসটা সলভ করার জন্য কেউ চাপ প্রয়োগ করছে, তার মানে এই কেসটা বন্ধ করা খুবই ভালো। আর যখন কেত এখান থেকে উঠে চলে যাবে তখন তার সিনিয়র তাকে বলে যে আমরা সেই টাকাটা পেয়ে গেছি যেটা আসলে হারিয়ে গিয়েছিল। তবে আমরা দেখতে পারি যে কেতের আসলে এতে কিছুই যায় আসে না যে সেই টাকা আসলে কোথা থেকে পাওয়া গেছে, কারণ সে এটা এমনিতেও নেয়নি। কিন্তু আমরা দেখতে পারি যে এই কেসটা শেষ হয়ে যাওয়ার পরেও কেট আর মিশেল এটা নিয়ে কাজ করছিল। আর একদিন কেট দেখতে পারে যে এখানে সমস্ত লকারগুলোর মধ্যে 392 নামের যে লকারটা আছে সেটা আসলে গায়েব হয়ে গেছে। আর যখন সে ব্যাংকের হিস্ট্রি চেক করে তখন সে দেখতে পারে যে এখানে আসলে 392 নামের কোনো লকারই নেই। আর তখন কেতে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে সেই লকারটার মধ্যে কিছু একটা তো ছিল যেটা খুবই মূল্যবান, আর যেহেতু এখনও ডেলটনকে পাওয়া যায়নি বা তার গানটাও পাওয়া যায়নি তো এই জন্য সে বুঝতেও পারছে না যে সেটার মধ্যে কী আছে। তবে সে এতটুকু তো বুঝতে পেরেছে যে মেয়র আর ম্যাডেলিনা তারা দুইজনেই বক্সটার পেছনেই পড়েছিল। এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে কিছুদিন পরে যখন কেট একটা জজের সাথে মিট করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে তখন সে দেখতে পারে তার সামনে মেডেলাইন বসে আছে। আর যখন মেডেলাইন তাকে কিছু একটা বলতে যাবে তার আগে কেট তাকে সেই পেনটা প্লে করে শুনিয়ে দেয় যেটা আসলে শুরুতে সে পেয়েছিল। আর সেখানে সে শুনতে পারে যে সে আর মেয়র কেতকে এইটা বলে ধমকাচ্ছে যে যদি মেডেলাইনকে মধ্যে নিয়ে যাওয়া না হয় তাহলে তার চাকরি আসলে হারাতে হবে। তো তখন মেডেলাইন বলে যে আসলে এখন তো সব কিছু শেষ হয়ে গেছে, সো এখন তো তোমার আর কোনো চিন্তা নেই। তবে কেত তাকে জিজ্ঞেস করে যে আসলে কোনো না কোনো ওয়েতে অর্থর কিছু একটা তো লুকাচ্ছিল। তবে মেডেলাইন অ্যান্সারটা একটু ঘুরিয়ে দেয়, সে বলে যে বেশিরভাগ বড় লোকই আসলে মানুষের লাশের উপর দিয়ে পাড়া দিয়ে বড় লোক হয়েছে, তার মধ্যে অর্থরও একজন। আর সে তাকে বলে যে যেহেতু কেসটা শেষ হয়ে গেছে তার মানে তোমার এগুলো ভুলে গিয়ে তোমার প্রমোশনের দিকে নজর দেওয়া উচিত, আর তুমি একজন ভালো অফিসারও কারণ তুমি আমার প্রস্তাবকে সরাসরি না করে দিয়েছিলে। এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যে মেডেলাইন আসলে আর্থরের সাথে মিট করতে চলে আসে, আর সে তাকে বলে যে আসলে কেত খুবই চালাক, তবে যেহেতু সে এখন প্রমোশন পেয়ে গেছে তার মানে এখন আর সে কিছুই বলবে না,
আর মেডেলিন তাকে বলে যে সেই রবার আসলে সেই এনভেলপটা তার কাছে যত্ন করে লুকিয়ে রেখেছে, যাতে করে এইটা তার জন্য একটা সিকিউরিটি হিসেবে কাজ করে। আর সে তাকে এইটাও বলে যে সেই রবার আমাকে এইটাও বলেছে যে ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় আপনি নাজিদের সাথে জড়িত ছিলেন। তো তখন অর্থরও ব্যাপারটা স্বীকার করে নেয়। সে বলে যে হ্যাঁ, বড়লোক হওয়ার একটা শর্টকাট উপায় আমি দেখতে পেয়েছিলাম, তো এই জন্য আমি আমার বিবেক বুদ্ধিকে বলিদান দিয়ে আমি টাকার পেছনে ছুটেছি। তবে এইটা আসলে মেডেলিন খুব ভালো করেই জানতো যে ছোট একটা কাগজ চুরি করার জন্য এত ঝামেলা করে সেই রবার এখানে আসেনি, যার মানে এই কাগজের মধ্যেও কিছু একটা ছিল, আর সেটা হতে পারে ডায়মন্ড। তো তখন আর্থার বলে যে হ্যাঁ, সেটার মধ্যে একটা ডায়মন্ড ছিল, যেটা কিনা প্যারিসের একজন বড় ব্যাংকারের ছেলের ছিল, আর ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছিল। আমি চাইলে তার পুরো ফ্যামিলিকে সেভ করতে পারতাম, কিন্তু যেহেতু আমি আমার বিবেক বুদ্ধি সব কিছু বিক্রি করে দিয়েছিলাম, তো এই জন্য আমি এমনটা করতে পারিনি। আর সে তাকে এইটাও বলে যে সেই ডায়মন্ডটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা খুবই দামি একটা ডায়মন্ড। আর সে মেডেলিনকে বলে যে যেহেতু তোমার কাজ শেষ হয়ে গেছে, তো এই জন্য তোমার এই পারিশ্রমিক। আর আমরা দেখতে পারি মেডেলিন এই চেকটা রেখেও দেয়। তবে যখন সে এখান থেকে চলে যাচ্ছিল, তখন সে এটা বুঝতে পারে যে এখন তার আর অর্থরের মধ্যে আসলে কোনোই পার্থক্য নেই, মানে সেও তার বিবেক বুদ্ধি সব কিছু টাকার কাছে বিক্রি করে দিয়েছে। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি মুভির সেই প্রথম সিন, আর এখানে আমাদেরকে বলা হয় যে ডেলটন আসলে কোথায় গায়েব হয়ে গিয়েছিল, মানে তাকে কেন কেউ খুঁজে পেল না। আর তখন আমরা দেখতে পারি যে স্টোর রুমের মধ্যে ডেলটন আসলে আলমারিগুলোকে সরিয়ে সেটার পেছনে ছোট একটা রুম বানিয়েছিল, আর সে এমন করে আলমারিগুলোকে ফিট করেছিল যাতে করে মনে হয় যে না, এখানে সব কিছু ঠিকঠাক আছে। আর সেই আলমারির পেছনে আসলে সে পুরো এক সপ্তাহ যাবত ছিল। আর যখন সে সেখান থেকে বেরিয়েছে, তখন বাইরে আমরা দেখতে পেরেছি তার যে সাথীরা আছে তারা তাকে নেয়ার জন্য এসেছে। আর এখানে আমরা সেই লোকটাকেও দেখতে পারি যার আসলে ডায়মন্ডের দোকান আছে, মানে যার কাছ থেকে ডায়মন্ড সম্পর্কে জিজ্ঞেস করেছিল কেত। তবে তখন সেই লোকটা দেখতে পারে যে এখানে কেত এসেছে, তো এই জন্য সে ডেলটনকে জলদি করে কল দিয়ে বলে যে ব্যাংকে কেত এসেছে। তো এই জন্য আমরা দেখতে পারি যে ডেলটন আসলে একটা ক্যাপ আর একটা চশমা পরে সেখান থেকে মাথার নিচু করে চলে আসছে। আর যখন এখানে কেত আসে, তখন তাদের মধ্যে একটা ধাক্কাও লাগে, আর তারা একে অন্যকে সরি বলে এখান থেকে চলে যায়। আসলে কেত ব্যাংকে এসেছে সেই 392 নম্বর যে লকারটা আছে সেটাকে চেক করার কোর্ট অর্ডার নিয়ে। আর আমরা এদিকে দেখতে পারি যে ডেলটন আসলে সেখান থেকে একদম সোজা বেরিয়ে চলে আসে, মানে সে যেমনটা বলেছিল সে একেবারে মেইন গেট দিয়ে আরামসে বেরিয়ে যাবে। আর আমরা দেখতে পারি গাড়ির মধ্যে যে মেয়েটা আছে সে হচ্ছে তার গার্লফ্রেন্ড। আর এখানে যে বুড়ো লোকটা আছে সে তাকে জিজ্ঞেস করে যে আংটির কী করেছো, তখন সে তাকে বলে যে আংটিটা আমি সঠিক জায়গায় রেখে দিয়েছি, কারণ আমি জানি সেটা সঠিক হাতে যাবে। আর এদিকে আমরা দেখতে পারি যখন কেত এসে সেই লকারটাকে চেক করে, তখন সে দেখতে পারে এখানে একটা চকলেট, একটা লেটার আর সেই রিংটা পড়ে আছে। আর এই রিংটা হচ্ছে সেই রিংটা যেটা সম্পর্কে আর্থার বলছিল। আর এখানে কেত সেই লেটারের মধ্যে দেখতে পারে যে লেখা যে ফলো দ্য রিং, আর সে বুঝতে পারে যে সে রবার আসলে তার জন্য এটা রেখে গিয়েছে। আর তখনই ব্যাকগ্রাউন্ডে ডেলটন আমাদেরকে বলে যে আমি আসলে সেই লোকটাকে লুট করেছি যে আসলে টাকার জন্য নিজের বিবেক আর বুদ্ধিকে বিসর্জন দিয়েছিল। তো এরপরে কেতকে মিট করে আর্থরের সাথে, আর সে তাকে জিজ্ঞেস করে যে আসলে ব্যাংকের মধ্য থেকে চুরিটা কী হয়েছে, কারণ ব্যাংকের রেকর্ড তো বলছে সব কিছু ঠিক আছে। তো আর্থার বলে যে না, তেমন কিছু চুরি হয়নি। তবে তখন কেত তাকে বলে যে 392 যেই লকারটা ছিল সেইটা থেকে আসলে কিছু চুরি হয়েছে কি। তখন সে বলে যে না, এমন কোনো লকার আছে সেটা তো আমি জানিই না। তবে কেত তাকে বলে যে যখন থেকে আপনার ব্যাংকটা শুরু হয়েছে, মানে 1948 সাল থেকে, তখন থেকে এই লকারটার কোনো হিস্টোরি নেই। কিন্তু আর্থার আসলে বারবার করে তাকে নাই করছিল, তো এই জন্য কেত ফাইনালি তাকে সেই রিংটা দেখিয়ে দেয়। আর যখন সেটা দেখতে পারে তখন আসলে আর্থারের অবস্থা খারাপ হয়ে যায়, যার মানে আমরা বুঝতে পারি যে এখন কেত এই রিংটাকে ফলো করে অর্থরের যত কুকৃতি আছে সেগুলোকে বের করে নিয়ে আসবে। তবে অর্থর তাকে বলে যে এটা খুব ভালো করে জেনে রেখো যে আমি আমার সারাটা জীবন মানুষের সেবায় পার করে দিয়েছি। আর এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যে কেত একটা রেস্টুরেন্টে এসে মেডেলিন আর মেয়রের কাছে আসে, আর তাদেরকে সে সেই রিংটা দেখায় আর সেই পেনটাও দেয় যেটা একটা কপি সে অলরেডি বানিয়ে নিয়েছে। আর এখানে সে বলে যে এটা হচ্ছে ওয়্যার ক্রাইম ডিপার্টমেন্টের নাম্বার, আপনাকে সেখানে কল দিয়ে অর্থরের বিরুদ্ধে একটা তদন্তের আবেদন করতে হবে, আর আপনাকে এটা করতেই হবে কারণ আপনার রেকর্ডিং আমার কাছে এখনও আছে। এরপরে নেক্সট দিনে যখন সে বাসায় ব্যাক করে, তখন আমরা দেখতে পারি তার গার্লফ্রেন্ড তার জন্য ওয়েট করছিল। আর যখন সে এক এক করে সব কিছু খোলা শুরু করে, তখন সে দেখতে পারে তার পকেটের মধ্যে একটা ডায়মন্ড, আর সে বুঝতে পারে যে সে সেদিন ব্যাংকের মধ্যে ডেলটনের সাথে ধাক্কা খেয়েছিল। আর এটা বুঝতে পেরে সে একটু হেসে দেয়, আর এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। যদিও মুভিটা আমি খুব ডিটেইলি এক্সপ্লেন করেছি, কিন্তু এই মুভির মধ্যে এখনও একটা কোয়েশ্চেন রয়ে গেছে যেটার অ্যান্সার দেয়া হয়নি, তবে সেই অ্যান্সারটা আমি আপনাকে দিচ্ছি। আসলে কোয়েশ্চেন হচ্ছে ডেলটন কী করে সেই লকার সম্পর্কে জানলো
সেই রিং সম্পর্কে জানল। আসলে আর্থারের কাহিনিটা আপনার মনে আছে, যেখানে সে বলেছিল একটা ইহুদি ফ্যামিলিকে সে মেরে ফেলেছিল? আর আপনি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, তবে গাড়ির মধ্যে যে লোকটা ছিল সেও ছিল ইহুদি, যার মানে হয়তো বা এটা হতে পারে যে সে অর্থরকে চিনত বা সেই ইহুদি ফ্যামিলিকে চিনত, আর এই জন্য সে রিংটা সম্পর্কেও জানতো, আর এই জন্যই সে ডেল্টনের সাথে মিলে এখানে প্ল্যান করেছে চুরি করার। আসলে শুরু থেকেই ডিরেক্টর আমাদেরকে বারবার করে হিন্ট দিয়েছে, মানে মুভির মধ্যে তার থেকে রিংয়ের কথা জিজ্ঞেস করা হয়েছে, যখন ডেল্টন ব্যাক করেছে তখন সে শুরুতে রিংয়ের কথা জিজ্ঞেস করেছে। আর আরও একটা ডিটেল যেটা আপনারা আসলে লক্ষ্য করেননি, সেটা ছিল আসলে ডেল্টন তার কারের উপরেই তার প্ল্যানিংটা দিয়ে দিয়েছিল, যেখানে লেখা ছিল যে পারফেক্টলি প্ল্যান পেইন্টিং, উই নেভার লিভ আনটিল দ্য জব ইজ ডান। আর ঠিক এমন করেই তারা চুরিটা শেষ করেছে, মানে যতক্ষণ না জবটা ডান হয়েছে তারা এখান থেকে ছেড়ে যায়নি। তো এই জন্য শুরু থেকে বারবার করে এটাকে ক্লোজ আপ নিয়ে আমাদেরকে দেখানো হয়েছে, তবে এইটার ব্যাপারে আমরা কেউ খেয়ালই করিনি। তবে যাই হোক, কমেন্ট করে আমাকে জানান যে কেমন লাগলো মুভিটা আর কেমন লাগলো এক্সপ্লেনেশন। যদি এত বড় এক্সপ্লেনেশন আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, কারণ আপনাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এত বড় একটা ভিডিও বানাতে আসলে অনেক বেশি সময় লাগে। সো যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে আর এত বড় ভিডিও কখনোই বানাবো না। সো ভিডিওতে লাইক করে, কমেন্ট করে আর শেয়ার করে সাপোর্ট দিন, যাতে করে পরবর্তীতে এত বড় বড় ভিডিও আমি নিয়ে আসতে পারি, যেখানে আসলে ডিটেইলি মুভি এক্সপ্লেন করা হবে, মানে একেবারে ইন ডিটেইলি। তো আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।